নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শুনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই। আজ যে গল্পটি পাঠ করব সেটি অনুরোধের গল্প। অনুরোধ করেছেন শ্রোতা বন্ধু অর্ণবী সাহা। গল্পটি নির্বাচন এবং গল্পটি পাঠ করার অনুরোধ জানিয়েছে অর্ণবী। অর্ণবীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে গল্পটি শুরু করছি। আমার আজকের নিবেদন নবনীতা দেবসেনের গল্প ভালোবাসা কারে কয়। জগতে যতই অপ্রেম বাড়ছে, প্রেম নিয়ে বাড়াবাড়ি ততই বার বাড়ন্ত। প্রেম এখন খুবই টপিক্যাল বিষয়, প্রায় সতী কিংবা বধূ হত্যার মতোই। হয়তো পরস্পরের মধ্যে যোগ্য থাকতে পারে, প্রেম সংখ্যা বেরোচ্ছে পত্রপত্রিকায়, বিশ্ব প্রেম ছড়িয়ে পড়ছে পেরেস্ত্রৈকায়। রাজা রাজরা ছেলেমেয়েরাও গরিব গুর্বদের মতো ঝপাঝপ প্রেমে পড়ে যাচ্ছেন। কাশ্মীরের সঙ্গে যেমন গোয়ালিয়র, তরুণ বিপ্লবী মুখ্যমন্ত্রী প্রেমের ম্যাজিকে তরুণ সংসারী মুখ্যমন্ত্রী হয়ে নাড়ু খাওয়াচ্ছেন নিমন্ত্রিতদের। যেদিকেই তাকাই প্রেমের ছড়াছড়ি, খবরের কাগজে প্রেম, দূরদর্শনে প্রেম, চিত্রহারে প্রেম, চিত্রমালায় প্রেম, যাত্রা থিয়েটারে প্রেম, পান মশলায় প্রেম, বিড়ি সিগারেটে প্রেম, লোহার আলমারিতে প্রেম, মশার ধূপে প্রেম, এমনকি গেঞ্জি আন্ডারওয়্যারেও প্রেম। প্রেম বিনে বিজ্ঞাপন নেই। প্রেমের অথই বন্যায় ভাসতে ভাসতে আমরা মানি ব্যাগ সামলাচ্ছি। এত প্রেম দশ দিকে, অথচ যেই একজন সম্পাদক আমাকে একটি প্রেম বিষয়ক নিবন্ধ লিখতে আদেশ করলেন, আমার মনে হলো জগৎ আমার আলো বাতাস শূন্য হয়ে যাচ্ছে। প্রেম বিষয়টি সরল নয়, জটিল। প্রেম বিষয়টি খোলাখুলি ঢালাও আলোচনারও নয়, চুপচাপ ফিসফাসেই তার শোভা। এখন যেমন সব কিছুই কেমন খোলামেলা হয়ে যাচ্ছে, আদুর গা যেমন ফ্যাশন হচ্ছে, আদুর মন প্রাণও তেমনই যুগের ধর্ম হয়ে উঠছে। এরপর জগতে প্রেম বেচারি টিঁকবে কোথায়, সে বাঁচবে কেমন করে? তার একটু ছায়া চাই যে, একটু আড়াল চাই, একটু আধার, সে যে বিজন বিলাসী। প্রেমের নিবন্ধ? আমার তো মাথায় বজ্রপাত হয়েছে। প্রেম বিষয়টিকে কাগজে কলমে আমি যতদূর সাধ্য পরিহার করে চলি। প্রেমের মূল তত্ত্বই হলো, যা বালকেও বোঝে সতং করো মা বলো, আর বলাই বাহুল্য কদাচ মা লিখো। অথচ সম্পাদকরা ঠিক সেটাই করিয়ে নেন। শেষটা আমার মনে হলো, চ্যালেঞ্জটা ছাড়বো কেন, নিই নি না। প্রেম বিষয়ে তিন পুরুষের জ্ঞান সঞ্চয় করে ফেলতে হবে। সম্পাদক বলেছেন, তিন প্রজন্মে প্রেমের বিবর্তন নিয়ে প্রবন্ধ চাই। এও বলেছেন, ইচ্ছে করলে নিজেরই পরিবারের তিন প্রজন্মের প্রেম কথা আমি লিখতে পারি। হ্যাঁ, বাবা মায়ের প্রচণ্ড প্রেম বিবাহ হয়েছিল বটে, সেকালে সংবাদপত্রে দারুণ তামামা বেজেছিল। দাদু দিদিমার ঠাকুরদা ঠাকুমার প্রেমজ বিবাহ নয়, কিন্তু বিবাহজ প্রেমে শুনি দুই দম্পতি প্রবল পরাক্রান্ত ছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, আর আমার নিজের বিবাহটাও অবশ্যই বেশ ঘন ঘটার প্রেমের বিয়েই হয়েছিল, কিন্তু শেষ দৃশ্যে কিঞ্চিত লঘুক্রিয়া হয়ে গেছে, ওটা নিয়ে আর ঢাক পেটানোর কিছু নেই। তবে আমার প্রজন্মের অন্য অনেকেরই অটুট অমোঘ অবিরল প্রেমের উদাহরণ আমার সামনে। হাতের ওপর হাত রেখে চলার অসহজ কর্মটি যারা খুব সহজভাবেই করে চলেছেন, কিন্তু আমার পরের প্রজন্মটাই ঝামেলা করছে। আমার মেয়েদের প্রেমজ বিবাহ বা বিবাহজ প্রেম কোনোটাই এখনো হয়নি, ফলে ওদের যুগ চরিত্রটা ঠিক মতো আমার নজরে এখনো আসেনি। তাঁদের বোধিবেন যারা, তাঁদের কে যে কোন গোকুলে বর্তমান তা কি আর আমি জানি না, তারাই জানেন। কিন্তু আমেরিকা থেকে আমি একটা জরুরি কথা শিখে এসেছি, নো প্রবলেম, কোনো সমস্যা নেই।
সেই মতো কোমর বেঁধে নেমে পড়লুম ফিল্ডে। নো প্রবলেম, বাড়িতে যেই মেয়ের বন্ধু বান্ধব কেউ বেড়াতে আসবে, তককে তককে থেকে ক্যাঁক করে চেপে ধরলেই হলো। তাদের প্রজন্মের কথা তাদের মুখেই শোনা যাবে, আর সেটাই হবে নির্ভরযোগ্য তথ্য। আমার পূর্ব প্রজন্মের কাছে, অর্থাৎ আমার আগের প্রজন্মের কাছে তথ্য সংগ্রহের আশায় বাংলার ব্রাউনিং দম্পতির কপোত কপোতির অবশিষ্ট অঙ্গ কপোতিকে, অর্থাৎ আমার গর্ভধারিণীকে ধরেছিল। মা বললেন, প্রেম শুধুই দেয়, চায় না কিছুই। কি স্ত্রী কি পুরুষ, দুয়ের বেলাই এক, দিয়েই আনন্দ প্রেমের। আর প্রেমকে বিনষ্ট করতে হলে বিয়েটা করে ফেলা উচিত। সংসারের গরম বাতাসে রোম্যান্টিক প্রেমের সুকুমার তন্তুগুলি শুকিয়ে যায়, খসে পড়ে প্রেমের লজ্জাবস্ত্র। কেবল প্রেমহীন কর্তব্যের হিসেব নিকেশ, সামাজিক চুক্তির দেনা পাওনার জাব্দা খাতা নিয়ে খাড়া থাকে বিবাহের দরোয়ান। প্রেমকে যদি ধরে রাখতে চাও, বিয়ের মধ্যে টেনে নিয়ে যেও না, একটু দূরত্ব ভালো। স্বার্থহীন না হলে প্রেম থাকে না, বিয়ে মানেই স্বার্থ, দুটো পরস্পর বিরোধী। রাধা কিষামের বউ ছিলেন? ছিলেন না, থাকতে পারেন না। ও বাবা, এ তো দেখছি ভীষণ মডার্ন, এর চেয়ে আর আলাদা কি বলবে পরবর্তী প্রজন্ম? তবু বড় মেয়েকে গিয়ে ধরলুম, কলেজে পড়ছে, তরুণ তরুণীরা এ বাড়িতে স্রোতের মতো আসে যায়, ও জানবে। তুত্তেরি, মেয়ে আমার তেরে এলেন, পারো বটে মা তোমরা, আচ্ছা একটা জেনারেশন বটে। উপন্যাসে গল্পে যাত্রায় সিনেমায় কবিতায় গানে এত দিন কেবল প্রেমই চলছিল, এবারে প্রবন্ধেও প্রেমের প্রবেশ, সর্বনাশ করেছে, বলমা তারা দাঁড়াই কোথা। কচি মুখখানিকে সাধ্যমতো গোমরা করে কন্যা বলেন, জীবনে জগতে কত কিছু রোজ ঘটে চলেছে মা, যা প্রেমের চেয়ে অনেক বেশি জরুরি, সেসব নিয়ে লিখলে পারো না, আমার অন্য কাজকর্ম রয়েছে, আমি যাই, তুমি বসে বসে প্রেম নিয়ে ভাবো। বকুনি খেয়ে মনটা আমার খারাপ হয়ে গেল। যা বাবা, তাহলে এটাই এই জেনারেশনের অভিমত, প্রেম তুচ্ছ তাচ্ছিল্যের জিনিস, ভাবনা চিন্তা যোগ্যই নয়? নাকি আরও অন্য মতামত, ভিন্ন রুচির তরুণ তরুণীও আছে? পড়াই বিশ্ববিদ্যালয়, তরুণ তরুণীদের সঙ্গেই আমার 24 ঘন্টা ওঠা বসা, কিন্তু সে তো বাইরে থেকে চেনা, চোখে যা দেখি তাতে তো হামেশাই তাদের হাবভাব চাউনি অনেকটা প্রেমের মতোই দেখায়। সেসব কি তাহলে আমার চোখের ভুল বা বোঝার ভুল? সেসব কি তাহলে প্রেম নয়, অন্য কিছু? সন্তোষ কুমার ঘোষের সেই কবিতা নয় কিন্তু কবিতার প্রায় যেমন, তেমনি এও কি ঠিক প্রেম নয় কিন্তু প্রেমের প্রায় কোনো সম্পর্ক? কিন্তু যাই হোক, খুলসা করে বলবে তো কেউ আমাকে? একটা জিনিস বুঝেছি, আমাদের জেনারেশনে স্ত্রী পুরুষের বন্ধুত্ব শুরু হয়েছিল, ছেলে মেয়ে জুটি মানেই প্রেমিক প্রেমিকা নয়, স্রেফ বন্ধু হতে পারে, কিংবা রাজনৈতিক সহকর্মী, কিংবা ফটোগ্রাফি ক্লাব, মাউন্টেনিয়ারিং ক্লাব, ফিল্ম সোসাইটি, কত রকমের কমন ইন্টারেস্টের জন্য একসঙ্গে ঘোরে ছেলে মেয়েরা, দেখে কি আর বোঝা যায়? এই রকম ভাবনা চিন্তা যখন করছি, ঠিক এই সময় হঠাৎ আমার এক প্রাচীন সহকর্মী উত্তেজিত হয়ে এসে জানালেন, ফার্স্ট ইয়ারে ক্লাস নেবার সময় বাইরের করিডোরে গিটার বাজিয়ে এমনই জুলি আই লাভ ইউ গান হতে লাগলো যে তার সন্দেহ হলো ক্লাসে হয়তো জুলি বলে কেউ থাকতে পারে। জুলি বলে কেউ কি আছো? তাহলে বাইরে গিয়ে কথাটা সেরে এসো। বলতেই জুলিয়েট ডিসুজা বলে গোয়ার মেয়েটি কাঁদো কাঁদো মুখে উঠে দাঁড়িয়ে বলল, আমি ওকে সত্যি সত্যি চিনি না স্যার, আমি নতুন মেয়ে, সবে ভর্তি হয়েছি। তখন মাস্টার মশাই উঁকি মেরে ছেলেটিকে দেখে চিনতে পারলেন, চেনা ছেলে, স্বরূপ সরখেল। জিভ কেটে এই যে স্যার গুড মর্নিং বললে, সে গিটার নামিয়ে ডান হাতে সেলাম করে। পিছু পিছু বেরিয়ে এসে জুলিয়েট বললে, আপনি কি আমায় দাদার মতো ভালোবাসতে পারেন না? আমার সত্যিই কোনো দাদা নেই, বাট আই ডু হ্যাভ আ বয়ফ্রেন্ড অ্যাট হোম। স্বরূপ হাস্যবদনে বলল,
What a shame! Kuch porwa nahi, sister. Everything will be all right. Tarpor piring piring kore bajate bajate onno dike chole gelo. Amar shohokormi riti moto bicholito. Ei sob ki kando bolun to? Barite eshe meke bollum, ei sob ki hocche toder? She bolle, oh, shorup, shorupir kotha bad dao. O, eta pagla. Shedin dekhlum koridore chachacche. Ore Bobby, Bobby re amar. Sanskriter oi meter naam jano ki? Mondakranta. Bobby bole dilo. Ha ha, very difficult to remember. Okay, please ektu proxy diye dena. Ami geology meta ke ektu attend kore chole aschi. Okay, bol. Ki ashchorjo. Ami bakruddho. Ashchorjo kichui noy. Shorupe chochokhana girlfriend. Open secret. Shobai hashe ar prostroy day. Shorup chojon ke by turn cinema dekhay, ice cream khawai. Ei to. Apotti ki ache? Lukiye churiyete kichu ar koreni. Shobai ke janiye shuniye date gulo fix kore. He means no harm. Shobai seta bojhe. Premta kore kar shonge? Prem abar ki? Motei prem noy. Tahole biye? Biye ta korbe kake? Mane ei chochota meyer moddhe কাকে বিয়ে করবে ও এরা কেউ স্বরূপ পাগলাকে বিয়ে করবে নাকি মেয়েগুলোর কি আর বুদ্ধি বিবেচনা নেই দে আর হ্যাভিং ফান ওর বাইকে চড়ে ঘুরে বেড়ায় ছজনই ছজনকে চেনে নো ওয়ান কেয়ারস ফর হিম সে কি রে মেয়েগুলো এমনি হয়েছে আজকাল হবে না কেন ওদের ক্যারিয়ার নেই প্রেম করলেই চলবে স্বরূপ যদি ভালো পাত্র হতো তাহলে অবশ্য অন্য কথা তাহলে হয়তো একটু প্রবলেম হতো হয়তো কেউ কেউ সিরিয়াসলি ভবিষ্যতের কথা ভাবতো কিন্তু অ্যাজ ইট হ্যাপেন্স স্বরূপ সিরিয়াস নয় ওরাও নয় যে যার মা বাবার পছন্দ করা বর বউদেরই বিয়ে করবে বোধহয় আমরা সবাই চালু পাটি মা আজকাল আর কেউ তোমাদের মতো বোকা নেই কেউ আর আমাদের মতো বোকা নেই শুনে তো আমার খুব দুশ্চিন্তা হয়ে গেল ব্যাপারটা কি বেশিরভাগ জোড়াকে দেখেই তো মনে হয় প্রেমিক প্রেমিকা অবশ্য অনেক সময় যে উল্টো হয় না তা নয় দিব্যি হাবভাব দেখে কথাবার্তা শুনে মনে হয় ভাই বোন অথচ আসলে তারা কিন্তু ডিক্লেয়ার্ড রেজিস্টার্ড প্রেমিক প্রেমিকা এমন জুটি তো অন্তত আধ ডজন ভালোভাবে চিনি যারা বিয়ে করে ফেলেছে অথচ আজও তুই তোকারি চালায় আর একজনকে জানি যারা বিয়ে করেনি অথচ মনে হয়েছিল করলো বলে অতএব এই প্রজন্ম বড়ই প্রহেলিকাময় খেচে কার সঙ্গে কথন প্রেমের দ্বারা যুক্ত তার হৃদয়ঙ্গম করা শক্ত বন্ধুদলের অন্তরঙ্গ সদস্যরাই একমাত্র জানে দৃশ্যত সকলেই সমান একত্রে ঘোরাঘুরি ছাড়াও আমাদের সময় কিছু টেল টেল সায়েন্স ছিল তুই বা আপনি থেকে তুমিতে সরে আসা তার মধ্যে প্রধান লক্ষণ বলে পরিগণিত হতো এখন ওটাও মুছে গেছে আপনি মানেই যেমন শ্রদ্ধা সম্মান দেখানো নয় তুমিও তেমনি অন্তরঙ্গতার পরাকাষ্ঠা প্রমাণ করে না আবার তুই মানে ভাই বোনের অনাবিল প্রীতি নয় আর প্রেম মানে বিবাহ নয় আমাদের সময় একটা কুকথা ছিল প্রেম করব যেথা সেথায় বিয়ে করব বাপের কথায় কেবল বদ ছেলেরাই ওই পন্থা অবলম্বন করে থাকে এমনতর ধারণাও চালু ছিল এখন দেখা যাচ্ছে কি ছেলে কি মেয়ে অনেকেরই স্বাভাবিক কর্মপন্থা প্রেম করাটা মোটে প্রেমই নয় একরকমের বিনোদন মাত্র উত্তেজনায় আনন্দে সময় কাটানোর সহজ উপায় হ্যাভিং ফান ইংরেজি স্কুল বাংলা স্কুল যে কোনো পটভূমি থেকে এসেই কলেজে বিশ্ববিদ্যালয় ঢুকে এই ব্যাপারটি শিখে যাচ্ছে ছেলে মেয়েরা প্রেমে পড়া নয় প্রেম করা আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না এদের এই প্রেম করা মোটেও আমাদের সেই প্রেমে পড়া নয় এবং অবশ্যই নয় ইংরেজি লাভ মেকিংও একেবারে অন্য হালকা হালকা ব্যাপার দিশি ফান মানে মোটামুটি হার্মলেস ইংরেজি ভাষাটা এই প্রেম ভালোবাসা প্রসঙ্গে কিন্তু যথেষ্ট দীন ও দরিদ্র স্নেহ মমতা ভাব ভালোবাসা প্রেম কাম সবই এক সব লাভ মা বাবা কুকুর বেড়াল ভাই বোন স্বামী স্ত্রী ঠাকুর দেবতা
সবার সঙ্গে সবার একটাই শব্দের সম্পর্ক। কি গরিব ভাষা রে বাবা, আর ওরাই নাকি ডেভেলপড নেশন। সে যা হোক, সাহেবদের দৈন্য সাহেবরা বুঝুক, আমি প্রেম বিষয়ে জ্ঞান অর্জনের অধীর পিপাসায় কর্মযজ্ঞে অবতীর্ণ হই। হাতে কলমে অবশ্য এখনই নয়, প্রথমে বিশুদ্ধ তাত্ত্বিক আগ্রহ, বৈজ্ঞানিক পদ্ধতিতে সাক্ষাৎকার ভিত্তিক পরিচ্ছন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে জ্ঞান সঞ্চয়। তবে হ্যাঁ, এলেবেলে হলে চলবে না, বিজনেস লাইক হওয়া দরকার। এই প্রজন্মটার মধ্যেই কেমন একটা বিজনেস লাইক ভাব আছে, কাঠখোট্টা হিসেবি এদের হ্যান্ডেল করতে গেলে এদের মতনই হতে হবে আমাকে। কাঠখোট্টা তো আমি আছি, কেবল হিসেবের ব্যাপারটাই যা কাঁচা। প্রথমেই চাই সাক্ষাৎকারের বিষয়বস্তু প্রেম, তারপর প্রশ্নমালা, ওটা বরং একটু খোলামেলাই থাকুক। বাঁধা ধরা লিখিত প্রশ্নমালা বড্ড বোরিং। এবার স্থানকাল পাত্র ঠিক করে নিতে হবে। স্থান আমার বাড়ি, কাল যে কোনো ছুটির দিন। পাত্র আমার কন্যার বন্ধুর স্রোতের মধ্যে যে সামনে এসে পড়বে সেই। ছুটির দিনে তো ডজনে ডজনে আসে তারা, তাদের খালি করা চায়ের কাপে ঘর বাড়ি ছেয়ে যায়। যেই না রবিবার আসা, অমনি আমিও রেডি। ভোরে উঠে স্নান সেরে খাতা বগলে ঘাপটি মেরে কলিং বেলের অপেক্ষায় কান পেতে রই। দুরু দুরু বক্ষ, কৃষ্ণের বাঁশির জন্য শ্রীরাধিকার আকুল এই প্রতীক্ষাও আমার কাছে যেন তুচ্ছ। নিজের গোলমালটা স্বয়ং নিজেই পাকিয়েছি। পিকোর পরীক্ষার জন্য ভয়ঙ্করী মূর্তি ধারণ করে বন্ধুদের মার মার কাট কাট শব্দে কদিন যাবৎ আমি দাঁড়িয়েছিলাম। বন্ধুর ফ্লোটা তাই একটু কমে গেছে। আহ, তখন কি চাই জানতুম যে। তবে আর ছুটির দিন, আজ নিশ্চয়ই আসবে ওর রেজিমেন্ট, কিন্তু কই, বেল তো বাজছে না। এমন সময় বাজিল কাহার বিনা, অবশেষে বেল বেজে উঠেছে, আর সঙ্গে সঙ্গে পিকো আছে, শোনা মাত্র আমার অন্তরাত্মায় বিদ্যুৎ খেলে যায়। এই তো সে এসে গেছে, পরবর্তী প্রজন্মের প্রতিনিধি, এক্ষুনি চেপে ধরতে হবে যেন ফসকে না যায়। কে, টুবলু? আয় বাবা আয়। হ্যাঁ আছে পিকো। তা টুবলু, তুই প্রেম নিয়ে ইদানিং কী ভাবছিস রে? টুবলুর গোল গোল নাদুস নুদুস নধর মুখখানা এক মিনিটে যেন শুকিয়ে গেল। খুবই চালাক চতুর চটপটে ছেলে সে, প্রাইজ পাওয়া ডিবেটার, সুন্দর বলিয়ে কইয়ে ফুর্তিবাজ আড্ডাবাজ হাসি খুশি ছেলে। টুবলুর শুকনো মুখ আমি কখনো দেখিনি, তাকে নিরুত্তরও কখনো দেখিনি। খানিক্ষণ চুপ থাকার পরে শুকনো ঠোঁট জিভ দিয়ে চেটে নিয়ে টুবলু বেশ আস্তে আস্তে কথা বলল, বলল, মানে নবনীতাদি, আমি কিন্তু পিকোর কাছে। গলা বুঝে এলো তার, গলা ঝেড়ে নিয়ে টুবলু বলল, আমি ঠিক পিকোর কাছে সেভাবে কোনোদিনই, মানে আপনি হয়তো ঠিক জানেন না আমাদের মধ্যে কিন্তু ওই সব, মানে একটুও কিন্তু, কি আশ্চর্য! টুবলু হঠাৎ চুপ করে গেল, যাকে বলে চুপ মেরে যাওয়া একেবারে তাই। এবং টুবলুর উজ্জ্বল তরুণ মুখখানি বিষাদে স্পষ্টতই প্রাণশূন্য আর বিবর্ণ দেখালো। তারপর টুবলু আবার বলল, প্লিজ বিশ্বাস করুন, আমি কিন্তু কোনোদিনই পিকোর কাছে এইসব উদ্দেশ্যে, মানে আমি ভাবতেই পারিনি। এতক্ষণে আমার কাছে ব্যাপারটা স্পষ্ট হলো, হা হা করে শুধরে নি নিজের ভুল, যদিও হাসি আটকাতে পারি না। বলি, ওরে না রে, তোর সঙ্গে যে পিকোর প্রেম হয়নি তা তুইও যেমন জানিস আমিও তেমনই জানি। তুচ্ছ বাক্য, কিন্তু কি বৈপ্লবিক তার শক্তি! মুহূর্তের মধ্যে টুবলুর যেন অন্য ব্যক্তিত্ব এসে গেল, রীতিমতো চেঁচিয়ে উঠল সাগ্রহে, বলল, শুধু আমি কেন, কারুর সঙ্গে হয়নি আপনার মেয়ের, হবে কি করে, সদজ্জাল কন্যাটি আপনার, বাপ রে! আহা, সে কথা হচ্ছে না রে, কে কার সঙ্গে প্রেম করছে না করছে সেসব পার্সোনাল ডিটেলস আমি চাইছি না। আমি জানতে চাইছি যে প্রেম বিষয়ে তোর ধারণাটা কি, মানে জেনারেলি, ইন থিওরি, অ্যাজ এ মেম্বার অব ইয়োর জেনারেশন। ইতিমধ্যে সিঁড়ির বাঁকে পিকো অবতীর্ণ হয়ে সস্নেহে টুবলুকে জানালো
মাকে প্রেম বিষয়ে আর্টিকেল না গল্প কি যেন লিখতে হবে, অথচ সেই বিষয়ে মা কিছুই জানে না। একবার দিম্মাকে, একবার আমাকে অসম্ভব বিরক্ত করছেন ফর ইনফরমেশন অ্যান্ড ফর ডেটা। তুই পারলে দু একটা পয়েন্ট দিয়েই দে না বেচারিকে। এতক্ষণে নিশ্চিন্ত হয়ে টুবলুর অট্টহাস্য, প্রেম নিয়ে আর্টিকেল, আপনি যেন এর চেয়ে আজগুবি আর আবোল তাবোল জগতে কিছু হতেই পারে না, যেন আমার ত্রিভুবনে প্রেম নিয়ে কোনো অন্বেষণ থাকাই অসম্ভব। হায় রে, যদি জানতিস প্রেম বিষয় না হয় তাত্ত্বিক জ্ঞানটা আমার কম সম, তা বলে প্রযুক্তিগত বিদ্যা কতটা তা তোরা কেউ জানিস না। না হয় প্রেমের গল্প আমি লিখিই না, তা বলে কি প্রেমের গল্পটা আমার জীবনে ঘটে না? কিন্তু এসব কথায় পত্রিকায় ছেপে না বলাই ভালো, কে আবার কি বুঝবে। অতএব গুরুগম্ভীর কণ্ঠে ছোট করে গর্জে উঠি, বলি, অত হেসে কাজ নেই, কাজের কথাটা বলতো, প্রেম বিষয়ে তোর কী ধারণা? ওহো হ্যাঁ, তাই তো, কাজের কথাটা, টুবলু গলা খাকারি দেয়। আজকালকার ছেলেগুলো মহা শয়তান। ইয়ে মানে ওই কাজের কথাটাই তবে হয়ে যাক, অর্থাৎ প্রেম তো, প্রেম অতি ভয়ানক, অতীব ভয়াবহ বস্তু। বন্ধু বান্ধবরা, প্রেম করা মানেই আমার ভয়ঙ্কর খরচা বেড়ে যাওয়া, তাদের চা অমলেটের জন্য, ওই সিনেমার টিকিটের জন্য, ট্যাক্সি ভাড়ার জন্য কেবল ধার দিতে হয়, যেহেতু তাদের টিউশনি করার সময় থাকে না আর আমি টিউশনি করি। কিন্তু মুশকিল হলো সেসব ধার কদাচ শোধ হয় না, তাছাড়া পড়াশুনোরও ভীষণ ক্ষতি হয়। বন্ধুরা এসে এসে অনবরত প্রেমের প্রগ্রেস রিপোর্ট শোনায়, জড়ো হয়ে পরস্পরের মধ্যে প্রেমের নোটস এক্সচেঞ্জ করে, রীতিমতো বুলেটিন বের করে, এবং আমার কাছে কেন জানি না কেবলই উপদেশ চায়। সর্বদাই আর্জেন্ট পরামর্শ তাদের দরকার, সবসময় একটা পিরিয়ড অফ এমার্জেন্সি চলে প্রেমে। আর আমার ভালো লাগুক না লাগুক, খুব ধৈর্য ধরে সহানুভূতি নিয়ে সেই সব কাহিনী শুনে যেতে হয়, না শুনলে হার্টলেস, নয়তো হিংসুটে ভাববে। সাকসেসফুল প্রেম কেস ততটা খারাপ হয় না আনসাকসেসফুল যতটা। ব্যর্থ প্রেম হলে আর রক্ষে নেই, রাতের পর রাত সেও ঘুমোবে না, আমাকেও ঘুমোতে দেবে না। জানালায় টোকা মেরে, পায়ের বুড়ো আঙুল নেড়ে, ঘুম তাড়িয়ে ঘরে ঢুকে এসে দুঃখের পাঁচালি শোনাবেই শোনাবে, সব বন্ধুই এক। আমার পড়াও শেষ, ঘুমও শেষ, পয়সা তো আগেই শেষ হয়েছিল, বন্ধুরা প্রেম করলো আমি ফেল করলুম, এ তো আর কোনো কাজের কথা নয়। না নবনীতা দি, প্রেম ইজ ভেরি ডেঞ্জারাস, ভেরি হার্মফুল টু সোসাইটি, আনপ্রোডাক্টিভ এক্সেপ্ট ইন আ হার্মফুল বায়োলজিক্যাল ওয়ে, প্রেম বড়ই সর্বনেশে, বড়ই ভয়ানক। বন্ধুরা প্রেমে পড়লে যদি এই অবস্থা হয়, তবে নিজে যদি প্রেমে পড়ি, ও বাবা, তাহলে তো প্রাণেই মারা পড়ব। ওরে বাবা রে, কি ভয়ঙ্কর জিনিস, আই উইশ টু হ্যাভ নাথিং টু ডু উইথ ইট। পরে হবে, ওই পাশ টাস করি আগে, তারপর। দুটো করে সিঁড়ি টপকে ওপরে উঠল টুবলু, পিকো পিকো হাঁক দিতে দিতে টুবলু ওপরে গেছে। আমি ঘরে এসে নোট নিচ্ছি, এমন সময় ফের বেল বাজবা মাত্র আমার প্রাণে কি আনন্দ, রে রে করে ছুটে গেছি। কে রে, পিকোর বন্ধু নাকি? আয় আয়, নবনীতা দেবসেন আছেন? দূর, ফুল লোক, অসম্ভব বিরক্ত গলায় বলি, আছে কেন? না একটু দরকার ছিল, একটা পত্রিকা থেকে এসেছি। অগত্যা ওপরে আসুন বলতেই হয়, একটি অল্প বয়সী ছেলে, পিকোর বয়সী হবে, গ্রাম থেকে কবিতা লিটল ম্যাক বের করে, দিতে এসেছে, অভিমত চায়, কবিতাও চায়। উল্টে পাল্টে দেখলুম, অনেক প্রেমের কবিতা আছে। আচ্ছা, তুমি যে প্রেমের কবিতা লেখো, নিজে প্রেমে পড়েছ আগে? তা তোমারই তো নাম বললে, অমুক চন্দ্র তমুক আগে, হ্যাঁ এটা তোমার লেখা তো আগে? হ্যাঁ, তবে তো তুমি প্রেমে বিশ্বাসী দেখছি। আগে তুমি প্রেমে বিশ্বাস করো দেখছি, এসব প্রেমের কবিতা তো তুমি লিখেছ বললে আগে। হ্যাঁ, ভালো হয়েছে, তোমার সঙ্গে প্রেম নিয়ে একটু কথা বলতে চাই আমি। আগে কি বললেন? বলছি প্রেমে পড়েছ তো, প্রেমের অভিজ্ঞতা বিষয়ে আমি তোমার মতামতটা চাইছি। আচ্ছা মন খুলে বলো দেখিনি, প্রেমের আমার মতামত? আগে আমি ঠিক বুঝতে পারছি না। আহা, এতে না বোঝার কি আছে? আমি প্রেম বিষয়ে কিছুটা আলোচনা করতে চাইছি, প্রেম বলতে তুমি কি বোঝো? কি বুঝি
তার মানে ভয়ে তার মুখ শুকনো। তার মানেটাও তোমায় বলে দিতে হবে, কবিতা তো দিব্যি লিখতে পেরেছো, আর প্রেম কি বস্তু বোঝো না? আমি তোমাকে বলে দেব প্রেম কি বস্তু, আপনি বলে দেবেন আমাকে? আরে না না, আমি নয়, তুমি 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 বলবে আমাকে। আহা, এতে এত লজ্জা করবার কি আছে? আশ্চর্য, তোমার বয়স কত? আমার বয়স কত? আচ্ছা, আপনার চাইতে অনেক কমই হবে। দিদি যে কি বলেন, ছেলেটা কি বুঝলো কে জানে, লজ্জায় লাল হয়ে উঠে দাঁড়ালো। তক্ষুনি, আমি বরং আজ উঠি দিদি, কবিতাটা পরে বরং কখনো এসে। কোনো ক্রমে যেন প্রাণটা হাতে করে পালিয়ে বাঁচবার মতো দৌড়ে নিচে নেমে গেল 24 পরগনার গ্রাম থেকে আসা তরুণ কবি সম্পাদক। কি ভয়ানক শহুরে কবিনীর পাল্লাতেই না পড়েছিল সে আজ, এমন জানলে আসে কখনো? রামো, এতক্ষণে সবটা সরল হলো, বেশ বুঝতে পারছি গ্রামে গিয়ে সে কি গল্প আজ করবে। প্রেমের আলোচনা করতে চাইছিল, হ্যাঁ হ্যাঁ, তবে আর কি বলছি, ওই আমার সঙ্গেই রসিয়ে রসিয়ে কিছুতেই ছাড়বে না, ডবল বয়সী ভদ্রমিলা, আর লজ্জা শরম বলে কি আর কিছু আছে? আবার আমাকে বলছে লজ্জা করবার কি আছে, বলছে মন খুলে বলো প্রেম কি বস্তু। এদিকে কেদার বদ্রী আর কুম্ভ মেলা নিয়ে লিখছে, পেটে পেটে এত, আমাকে একা বাড়িতে পেয়ে বলে কিনা তোমার বয়স কত। মানুষ বড় আশ্চর্য হয় রে ভাই, এসব বলে উদাস হয়ে যাবে, তা বলুক গে। তীর এখন বেরিয়ে গেছে, এর পরের বার থেকে সতর্ক হতে হবে, অমন খপাত করে ছেলে ধরার মতো ধরলে আর কাজের কথায় নেমে পড়লে চলবে না। ধীরে সুস্থে রইয়ে সইয়ে চা খাইয়ে, না খুবই তরুণের দোষ নেই, দোষ আমারই। আবার রিং, এবার অন্য স্ট্র্যাটেজি, সচেতন পদক্ষেপে। খেরে সুদীপ, আয় আয় বস। কিরে, কাজকর্ম কেমন চলছে তোর? হ্যাঁ, পিকো আছে, একটু ব্যস্ত আছে, 10 মিনিট পরে বরং ওপরে যাস, একটু চা খেয়ে যা না নিচেই, ততক্ষণে বরং আমার সঙ্গে একটু গল্প কর। আচ্ছা হ্যাঁ রে সুদীপ, এই যে তোরা এত বইপত্র পড়িস, ছবি টবি দেখিস, ফিল্ম তুলিস, জীবন সম্পর্কে, বিশেষভাবে এই প্রেম সম্পর্কে তুই কি মনে করিস রে? মানে ইন জেনারেল তোদের জেনারেশনটা কি ভাবছে একটু খুলে বলতো বাবা, আমি ব্যাপারটা একটু বুঝতে চাই। সুদীপ কলেজ শেষ করে ফেলেছে, এদের চেয়ে সামান্য বড়, ফিল্ম টিম তোলে, বিদেশি বইপত্তর পরে, চট করে অবাক হই না টাইপ। তার দৃঢ় বিশ্বাস এই পার্থিব জগতে সে যথেষ্ট চালু পার্টি। রাফ টাফ মাচো সুদীপ জামার বোতাম লাগায় নাভির কাছে, আর কলম গোঁজে হিপ পকেটে, মোটর বাইকে পাড়া কাঁপিয়ে বেড়ায়। যেন মোটেই ঘাবড়ায়নি এমনভাবে সুদীপ একটা কাঠের চেয়ারে বসে পড়ল এবং ট্যাঁরচা চাউনিতে আমার দিকে তাকাতে থাকল। একে বলে মাপ নেওয়া, আমি জানি, অর্থাৎ সিচুয়েশনটাকে মেজার করা হচ্ছে। হিন্দি সিনেমাতে ভিলেনই হোক হিরোই হোক, এমনই একটা সময় নিজেই নিজের দু গালে বাঁ হাত বুলোতে থাকে, তারপর ডান হাতে হঠাৎ খুশি মারে। সুদীপ খুশি মারবে না আমি জানি, আমিও ধৈর্য ধরে অপেক্ষা করি, ভাবতে টাইম নিচ্ছে তা ভালো, ভেবেচিন্তে বরং উত্তর দিক, আমিও তো তাই চাই। সুদীপ সিরিয়াস ছেলে, ভালো রোজগারপাতি করছে, পরিশ্রমী, বাইরে ভাবখানা যাই হোক ছেলেটা কিন্তু আন্তরিক প্রকৃতির, রোজ নাকি বাড়ির বাজার করে দেয় মোটর বাইকে করে, ওর মতামতে কাজ হবে। সুদীপ গালে হাত বুলোয় না, দুহাতে চেয়ারের দুটো কাঠের হাতল চেপে ট্যাঁরচা চোখে আমার দিকে একদৃষ্টে চেয়ে থাকে। বোতাম খোলা জামার মধ্যে থেকে তার 6টা পাঁজরাও আমার দিকে স্পষ্ট একদৃষ্টে চেয়ে থাকে। রোগা হওয়ার সঙ্গে মাচো ইমেজের যোগ নেই, ইন্টেলেকচুয়াল মাচোরা রোগাই হয়। বড় বড় ভাষা চোখে অপলক বেশ খানিকক্ষণ তাকিয়ে থেকে সুদীপ ঘাড় সোজা করে, নড়ে চড়ে বসে, চোখ নামিয়ে এক মুহূর্ত কি যেন ভেবে নেয়, তারপরে মাথা তুলে বলে প্রেম? থুস, প্রেম দিয়ে কি হবে, আমি প্রেমে বিশ্বাসই করি না, ওসব প্রেম টেম আজকাল আর চলে না নবনীতা দি, ওসব আপনাদের টাইমের জিনিস ছিল, এখন অবসলিট হয়ে গেছে, গপ্প উপন্যাস ফিল্মেই শুধু প্রেম পাবেন, লাইফে নেই। আমরা র্যাশনাল জেনারেশন,
আমরা অবজেক্টিভলি লাইফটাকে দেখি, লাভ ক্ষতির অঙ্ক কষি, আমরা অ্যাম্বিশিয়াস। এত কই চা বললেন না তো, তা প্রেম ব্যাপারটা বুঝলেন কি না এখন ঠিক চলে না, ক্যারিয়ারটাই সবার আগে, আপনি বাঁচলে তবে প্রেমের নাম। প্রেমের জন্য আমরা তো কেউ ক্যারিয়ার স্যাক্রিফাইস করবো না, না মেয়ে না ছেলে, কেউ কিছু স্যাক্রিফাইস করবো না, এখন সবাই স্বার্থপর, বুঝলেন তো নবনীতাদি, এখন যে যার সে তার। ছেলে মেয়ে সবাই সেলফ সিঙ্কিং হলে প্রেমটা হবে কেমন করে, কে করবে, কার সঙ্গে করবে? প্রেমে কেউই আর বিশ্বাস করে না, এক বোকারা ন্যাকারা ছাড়া, ওটা এখন আউটডেটেড কনসেপ্ট। আমাদের এটা প্রয়োজন ভিত্তিক সোসাইটি নবনীতাদি, এখানে বিনা প্রয়োজনে কোনো জিনিস চলে না। সুদীপ আমার সামনেই একটা সিগারেট ধরিয়ে কেমন একটু জেনুইন মমতার সঙ্গে হাসলো, চা এসে গেছে, আমি চা আর অ্যাশট্রে এগিয়ে দিলুম। মনে মনে নোট করতে গিয়ে আমি বোকা হয়ে গেলুম, সুদীপ আসলে কি বলল, ও কি প্রেমে বিশ্বাস করে না করে না? নেক্সট যেই না বেল বেজেছে, আমিও ঠিক স্প্রিং দেওয়া পুতুলের মতো দালানে ছিটকে এসেছি এবং ভাঙা গলাকে যথাসম্ভব মিষ্টি করে বলেছি, খেরে পিকোর বন্ধু কেউ এলি না কি রে? ভয়ে শীতল কচি গলায় কোরাসে উত্তর হলো নিচে থেকে, ইয়ে মানে না, আসলে আমরা টুম্পার, মানে আর কি আমরা থাকতে আসিনি, কেবল এই 1 মিনিট, এক্ষুনি চলে যাব একটা জরুরি কাজে ওই পিকোদির কাছে, শুধু 1 মিনিটের জন্য, সত্যি সত্যি। কেউ ওপরে এলো না, পিকো একদম পড়ছে না, সামনে পরীক্ষা, আমি তাই প্রায় রই রই শব্দে ওর বন্ধুদের ভাগিয়ে দিই, বুঝতে পারি এটা তারই ফলশ্রুতি, আজকাল কেউ আর ফল লেখে না, ফলশ্রুতি লেখাই নিয়ম, তা আমিও তাই লিখলাম। তা যাই হোক, এই পার্টি তারই প্রতিক্রিয়ায় ভুগছে, অতএব আমি তাদের মধ্যে মনোবল সঞ্চার করার চেষ্টা করি, বলি ভয় কিসের, ওপরে আয় না, কে রে তোরা, পিকদি বাড়ি আছে। আস্তে আস্তে সিঁড়িতে শব্দ হয়, দুটি কচি মুখের আবির্ভাব ঘটে সিঁড়ির মাথায়, হেমাধবী দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কির মতো করে আমি বলি, কি ব্যাপার এত কিন্তু কিন্তু কিসের রে, এ কি নতুন আসছিস নাকি, তোরা রিমঝিম আর প্রতিম না, আয় না ওপরে আয়, শুধু শুধু অত ভয় পাচ্ছিস কেন, বসে এখানে, হ্যাঁ পিকোদিকে ডেকে দিচ্ছি। আচ্ছা রিমঝিম প্রতিম, তোরা কি এখনো প্রেমে বিশ্বাস করিস? বলেই এখনো শব্দটা নিজেরই কানে খাপ ছাড়া লাগে, প্রেম সমস্বরে উচ্চারিত শব্দটি হাঁফ ছাড়ার মতো শোনালো। ততক্ষণে পায়ে পায়ে কাছে এসেছে দুটো ছেলে, একটার এখনো গোঁফতারি গজায়নি তেমন, আরেকটার মুখ ভর্তি কচি কচি ঘাস পাতার মতো দাড়ি গোপ, খুর চলেনি, বড় বড় চোখ, দুটো নিহাত ছেলে মানুষ, ছেলে কিশোর বললেই যথার্থ, একটা ওদের মধ্যে একটু বড়, সদ্য যুবা, রিমঝিমটা আমার ছোট মেয়ে টুম্পার সতীর্থ, ছোট মেয়ে এখন কলকাতার বাইরে পড়ছে, হস্টেলে থাকে, 20 হয়নি এখনো। প্রেম মাসি, শুধু এইটুকুনি বলেই ভয় বলি না নির্ভয় বলি মুখ করে হঠাৎ চুপ করে গেল দুজনে এবং পরস্পর নিদারুণ চোখাচোখি করতে লাগলো। ভয় কি বল না, আমি যথাসাধ্য মাভুই প্রদান করি, তোরা প্রেমে বিশ্বাস করিস তো, হ্যাঁ প্রেম নিয়ে ভাবনা চিন্তা করিস? দাড়িওয়ালা মুন্ডুখানি প্রতিম সজোরে ডাইনে বায়ে নাড়ালো, অর্থাৎ না করে না, স্বল্প গোফের রেখা ওঠা মুখখানা প্রবলভাবে হেলিয়ে কানটা একদিকে কাঁধের সঙ্গে ঠেকিয়েই ফেললো রিমঝিম, অর্থাৎ করে, খুব করে। আরে এদের যে দেখি এক যাত্রায় পৃথক ফল, ঠিক হ্যাঁ আগে নয় অবিশ্বাসীকে হ্যান্ডেল করা হোক। তা প্রতিম তুই বিশ্বাস করিস না প্রেমে, কেন কি হয়েছে, তোদের না অ্যান্টনি ক্লিওপ্যাট্রা টেক্সট, রিপ অফ দ্য লকো টেক্সট। তারপর টেক্সটের মধ্যে প্রতিম অকস্মাৎ সিলেবাস নিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠছে দেখে তাড়াতাড়ি থামিয়ে দিয়ে আমি বলি, থাক টেক্সটের কথা থাক, তোর নিজস্ব ফিলসফিটা কি, মানে জীবন দর্শন, প্রেমে বিশ্বাস নেই কেন রে এই বয়সে? এই বয়স বলেই বড্ড টাইম কনজিউমিং, ভীষণ সময় নষ্ট হয়ে যায়। প্রতিম আর চোখে একবার রিমঝিমের দিকে তাকায়, রিমঝিমের চোখ মুখ মোটেই সাপোর্টের চিহ্ন নেই, ভুরু কুচকে যুদ্ধং দেহি ভাবে চেয়ে আছে সে। স্টুডেন্ট লাইফে প্রেম করাটা ঠিক নয়, আগে পড়াশুনোটা শেষ করে নিয়ে যখন হাতে সময় থাকবে
প্রতিমের মুখের কথা কেড়ে নিয়ে হঠাৎ রিমঝিম বলল, একদম রিটায়ার টিটায়ার করে তখন বরং তুই প্রেমটা করিস, বুঝলি প্রতিম? তখন হাতে প্রচুর সময়, অঢেল অনন্ত সময় থাকবে। বেশ নিরীহভাবেই এটা বলল রিমঝিম। তারপর বলল, এখন তোর পড়াশুনো, তারপর তোর চাকরি বাকরি, ইয়ার কি মারিস না তো রিমঝিম, কি বুঝিস তুই প্রেমের? যা জানিস না সেই নিয়ে কথা বলবি না। প্রতিম একটু রেগে গিয়ে সিরিয়াসলি বলে, প্রেম তো করলেই হলো না, গার্লফ্রেন্ডকে টাইম দিতে হয়, সমানে পার্সিউ করতে হয়, জানিস প্রেমের জন্য প্রচণ্ড সময় লাগে, নইলে প্রেম ছেত্রে মেত্রে যায়। প্রেমে পড়লে পড়াশুনো, আড্ডা, থিয়েটার সব মাটি, শুধু ওই একজন মেয়েকে নিয়ে সব সময় কেটে যায়, খেলা দেখা হয় না। অন্য বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে গার্লফ্রেন্ড চটে যায়, তাকে খাওয়াতে হবে, সিনেমা দেখাতে হবে, অনবরত ধারকর্জ করতে হয়, ফলে বন্ধু বিচ্ছেদ হয়ে যায়। রোজ রোজ বাড়ি ফিরতে দেরি, মা বাবাও খেপে যায়, মহা প্রবলেম। যেমন সময় নষ্ট তেমনই পয়সা নষ্ট, পড়াশোনাও ইনর্মাসলি সাফার করে, একদম কনসেন্ট্রেশন থাকে না, পড়ায় মন বসে না কিছুতেই, আহ সো ডিস্টার্বিং না, প্রেম একদম ভালো জিনিস নয়। শুনে তো মনে হচ্ছে বেশ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কথা বলছিস রে, রিসেন্ট এক্সপিরিয়েন্স মনে হচ্ছে, তুই তো এবছর ড্রপ দিলি না রে, হিহি এইসব কি আনএথিক্যাল প্রশ্ন, আউট অফ সিলেবাস হয়ে যাচ্ছে যে, নো পার্সোনাল ইনফরমেশন, আমি কেবল জেনারেল থিওরি দিচ্ছি। আমার থিওরি ছাত্রকালে প্রেম খুব খারাপ জিনিস, করলেই সমূহ বিপদ, সব দিক দিয়ে লোকসান। কেবল কেউ যদি স্বরূপের মতো ভেরি স্পেশাল পার্সন হয়, মানে ওই উইকলি ডায়েরি মেনটেন করে, লাইব্রেরি ওয়ার্ক, রেস্তোরাঁ ওয়ার্ক, সব কাজকর্ম ডেইলি রুটিনে একদম ভাগ করে ফেলে, তবেই সম্ভব। না, ও শুধু স্বরূপ একাই পারে। আমাদের মতো জনসাধারণের পক্ষে, লেম্যানদের পক্ষে প্রেম ইজ নট, নো, নট আ প্র্যাকটিক্যাল প্রপোজিশন অ্যাট অল। প্রতিমের মুখের কথা ছিনিয়ে নিয়ে রিমঝিম মেঠো বক্তৃতার সুরে বলে, আমি কিন্তু মোটেই মনে করি না প্রেম খুব শক্ত কিংবা প্রেম খারাপ, প্রেম খুব ভালো জিনিস, আমি খুব প্রেমে বিশ্বাস করি এবং আমি খুবই প্রেম করতে চাই, কিন্তু আমাকে কেউই যে কেন প্রেম করতে চায় না, সে তোর গোফদারি বেরোলেই ঠিক দেখবি মেয়েরা দুদার প্রেমে পড়বে। আসলে এখনো তোকে ওরা সবাই বাচ্চা ভাবে, নিজের কুচি কুচি দাড়ি গোফের গায়ে হাত বুলিয়ে দাম্ভিক হাস্য দেয় প্রতিম। কেন কেন ভাববে বাচ্চা? রিমঝিমের ক্রুদ্ধ উত্তর, ভাবলেই হলো, আমিও যে ক্লাসে পড়ি ওরাও তো সেই ক্লাসে, তবু আমি বাচ্চা, বললেই হলো, যা হোক একটা কথা। রিমঝিমের অভিমানে ভাঙা গলা বুঝে আসে, বেশ তো মিষ্টি দেখতে রিমঝিমকে, তবে কেন প্রেমে পড়ে না মেয়েগুলো? নলকিশোরের সে আইডিয়াটার বাংলার মাটিতে চলছে না তাহলে? সব র্যাম্বো, অমিতাভ বচ্চন আর মিঠুন। হবে রে হবে, তোরও হবে, মূর্তিমতী সান্ত্বনার মতো এবার পিকো দিয়ে আবির্ভূত হয়, বিশ্বাসে কৃষ্ণ পর্যন্ত মিলে যায়। আর তোর একটা প্রেম হবে না, তাই কখনো হয়? আচ্ছা, তোর সেই বেগুনি সোয়েটার পরা গুন্ডা মেয়েটার সঙ্গেই হয়ে যাবে, দেখিস না, একটু ধৈর্য ধর, রহস্যময় হেসে প্রতিম বলে। সপুরে মেওয়া ফলে বুঝলি, মেলা তরবর করিসনি, দৌড়ঝাঁপ করতে করতে তিনজনে মিলে ওপরে উঠে যায় এবার, চলি মাসি। আমার আবার মাথা গুলিয়ে যায়, এরা তবে কে কোন দলের? আপনারা ভাবতে পারেন মেয়েদের দেখা নেই কেন, কেননা মেয়েদের আমি প্রশ্ন করছি না, সম্প্রতি একটি নয় দুটি মেয়ের পত্রিকাতে কলকাতা ও যাদবপুরের ছাত্রীদের মধ্যে স্পষ্টবাদী সাক্ষাৎকারে তাদের মতামত পড়ে জেনেছি, কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রীদের মধ্যে 99% প্রেমে উৎসাহী নয়, সবাই ক্যারিয়ারে উৎসাহী, যারা সাক্ষাৎকার দিয়েছে প্রেমকে তারা ক্যারিয়ারের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে, অথবা একটি বিকল্প ক্যারিয়ার, প্রেম মানে বিবাহ, বিবাহ মানেই কর্মজগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা বঞ্চিত জীবনযাপন। বেশিরভাগ সাক্ষাৎদাত্রী চায় মুক্ত জীবন, স্বাধীন উপার্জন আর কর্মজীবন, প্রেমে বিবাহে তারা জড়িয়ে পড়তে রাজি নয়। আরেক দল বিবাহোন্মুখ, তারা বিবাহের প্রতি আগ্রহী কিন্তু প্রেমের প্রতি নয়, সবাই নিরাপত্তা চায়, ইতিমধ্যে যদি ইচ্ছে করে তবে প্রেম প্রেম খেলায়, মানে ওই হ্যাভিং ফান টাইপ, ওতে তেমন আপত্তি নেই কয়েকজনের, কিন্তু প্রেমে পড়া নইব নইব চ, মেয়েরা প্রেম থেকে পালিয়ে গিয়ে ক্যারিয়ার বাঁচাতে চায়, তা সে ক্যারিয়ারে চাকুরি
আর বিবাহই হোক, প্রেমটা মেয়েদের ক্ষেত্রে ক্যারিয়ারের বালাই হয়ে দাঁড়াচ্ছে। ছেলেদেরও কি তাই নয়? ছেলেদের কথা শুনেও তো তাই মনে হচ্ছে আমার। এইসব ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছি, ব্রিটিশ কাউন্সিলের সামনে এক ছাত্রের সঙ্গে দেখা। খুব ব্রাইট ছেলে, একটা ফার্স্ট ক্লাস পেয়েছে, আরেকটার জন্য তৈরি হচ্ছে। দেখা মাত্র আমার মুখ থেকে প্রশ্ন ছুটে গেছে, এই যে কুণাল, এক মিনিট দাঁড়াও তো, প্রেম কি জিনিস একটা ডেফিনেশন দিতে পারো আমাকে? সে ছাত্র সোজা পাত্র নয়, সুদীপেরই মতো, কিছুই আমাকে অবাক করে না, আঁতেল টাইপ, ছোলা গোঁপ। প্রশ্ন শুনে যেন এটাই আশা করছিল, এমনিভাবে বিনা বিস্ময়ে বই খাতা বগলে প্রথমে কিছুক্ষণ মিনিট খানেক হবে উঠমুখো হয়ে আকাশের দিকে চেয়ে রইল। ভাবছে, ভাবুক, ভেবেচিন্তেই বলুক না হয়। তারপর কুণাল তর্জনি তুলে বলল, ইলেকট্রিক বাল্বের মধ্যে যে সূক্ষ্ম তারটা আছে, ফিলামেন্টটা, যেটা কেটে যায় আর কি, ওটা দেখেছেন তো দিদি? প্রেম হলো ঠিক তাই, অথবা ধরুন প্রদীপের সলতেটা। তা বলে কিন্তু মাইন্ড ইউ, প্রদীপের তেলটা কিংবা বাল্বের ইলেকট্রিসিটি, ওগুলো প্রেম নয়, ওটা আবার অন্য জিনিস, বুঝেছেন তো? বেশ অন্তরঙ্গভাবে ছাত্রটি চোখ মটকালো। এবার আমার ঘাবড়াবার পালা, অন্য জিনিস? কি জিনিস রে বাবা, ঠিক বুঝিনি তো। আমার সরল প্রশ্নে প্রশ্রয়ের হাসি এসে ছাত্র আমাকে বলল, বোঝেননি? তাহলে আরেকদিন বুঝিয়ে দেবো দিদি, আজ আর হাতে সময় নেই, লাইব্রেরি বন্ধ হয়ে যাবে। ছুটতে শুরু করেই থেমে পড়ে সে, নাটকীয়ভাবে হাত জোর করে জ্যাকি শ্রফ মার্কা গোঁফের তলায় নকল করে মিষ্টি হেসে কুণাল বলে, আজই মোর দৈন্য কর ক্ষমা, বলেই লাইব্রেরির দরজায় সে দিয়ে যায় সে। অদূরেই মনে হলো যেন একটি অপেক্ষমানার সালোয়ার কুর্তা নড়ে উঠল, একটি ওড়না দুলে উঠে কুণালের দিকে এগিয়ে এলো, বাল্বের ফিলামেন অথবা প্রদীপের সলতের মতো। দূর হোক গে ছাই সম্পাদকীয় ফরমাস, প্রেমের আবার এ প্রজন্ম সে প্রজন্ম কি, কেবল বাজে কথা, প্রেম তো জন্ম জন্মান্তর ধরেই, চেকে সেই প্রেম, সব যুগেই প্রেম, প্রেম সব দেশেই প্রেম। আমিও যেমন, তিন পুরুষ আর চোদ্দ পুরুষে কিছুই তফাত নেই, যাহা শাজাহান তাহাই এলিজাবেথ টেলর, টাইপগুলো কেবল আলাদা, কেউ ম্যারাথন, কেউ রিলে রেস, ছোটে সবাই প্রাণপণে, যে যেটুকু রাস্তা পারে, বাবা মা ছুটেছেন তাঁদের মতো, আমরা আমাদের মতো, এরা ছুটবে এদের মতো। বাড়ি ফিরতেই করুণা সিন্ধু হয়ে এসে পিকো নিজেই বলল, মা, দিবাকর এসেছে, ভাটপাড়ার বামুন, ওকে নিয়ে তোমার স্পেসিমেন স্যাম্পলিং করবে না? ওহো, দিবাকর এসেছিস, শোন বাবা, আমি বসে পড়ে জুতো খুলতে খুলতেই বলি, বল দেখিনি তুই প্রেম বিষয় কি ভাবিস? কিচ্ছু ভাবি না, হাস্যবদনে দিবাকর বলল, থুতি পরা পা নাচাতে নাচাতে, ভাববার আছেটাই কি? মানে মানে কখনোই ভাবিনি, এতে ভাববার কি আছে? প্রেমে বিশ্বাস করিস? বাহ, অবিশ্বাস করলেই হলো, এত কীর্তন, বৈষ্ণব গীতি কবিতা, মেঘদূত, গীত গোবিন্দ লেখা হয়ে গেল, রবি ঠাকুর এত গান লিখলেন, অবিশ্বাস করলেই হলো, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, ফ্যাক্ট থাকলেই ভাবতে হবে, পিপীলিকা ভুকো তো ফ্যাক্ট, জগতে আছে, আমি কি আর তাই নিয়ে ভাবি? কিন্তু প্রেম আর পিপীলিকা ভুক থাকুক, তাতে আমার কি, আমার ওসব নিয়ে ভাবার টাইমও নেই, ইনক্লিনেশনও নেই। হ্যাঁ, কিন্তু তোদের তো বৈষ্ণব বাড়ি, আমি একটু ভয় ভয় বলি, তাতে কি হলো? দিবাকর বলে, বৈষ্ণব বাড়ি বলে জীব হিংসা হয় না, নিরিমিষ খাই ব্যাস, ওই পর্যন্তই যা। প্রেম, জীবে প্রেম নিয়ে ভাবনা বলতে পারেন। আচ্ছা, তোর বন্ধু বান্ধবেরা তো খুব ভাবে, এই যে উষা তো এনগেজড হয়ে গেল, উষা, উষার প্রেম তাও জানেন না বুঝি? শুনুন তবে, উষা রমেশের ব্যাপারটা হচ্ছে সিম্পল, টিউশনের এম্পায়ারটা ভাগাভাগি হয়ে যাচ্ছিল, এ পায় 6,000 তো ও নিয়ে নেয় 5,000, তার চেয়ে বিয়ে করে ফেললে জয়েন্ট টিউটোরিয়াল হোম খুলে 20-25,000 তুলতে পারবে, তাই প্রেম, তাই একে আপনি প্রেম বলবেন? আমি নির্বাক, আর আমাকে নির্বাক করতে পেরে দিবাকর খুব খুশি, বেড়ালের মতো গোঁপ নাচিয়ে হাসলো, বলল, এসব আপনি বুঝবেন না, এরা যে যার বিজনেস ইন্টারেস্টে পারস্পরিক সন্ধি করে নেয়, আর আপনারা ভাবেন প্রেম, এর বাবার টাকা দেখে, ওর বাবার নাম যশ প্রতিপত্তি দেখে, কারো ফর্সা রং দেখে, আরেকজনের মার্কশিট দেখে, এই তো এদের প্রেমের সব উৎস, দূর, ওসব আবার প্রেমে পড়া নাকি? ওতে ভুলবেন না দিদি, দিবাকর সাবধান করে দেয়, কচি গোঁপ নেড়ে হুলো বেড়ালের মতো।
এ প্রেম সে প্রেম নয়, আপনারা যাকে প্রেম বলতেন, এ হচ্ছে অন্য মেজারমেন্টের। আমাদের যুগের আসলে বুঝলেন তো মেটিরিয়ালটা আলাদা, ওই হয় স্বার্থের হিসেব নয় তো খেলা। প্রেম বলে এখন আর কিছুই প্র্যাকটিস হয় না, যা আছে সেটা একটা পাস টাইম। প্রেম প্রেম খেলা, লাইক এনি আদার গেম, সময় কাটানোর প্রণালী। যেমন ধরুন এই ক্রসওয়ার্ড পাজল, শব্দ সন্ধান, শিকার, মৃগয়া, ক্রিকেট, যেরকম সেরকমই উত্তেজনা আছে, হার জিত আছে, কনকোয়েস্টের মজা আছে, সবই আছে, কেবল প্রেম নেই। ও আপনাদের সময় ফুরিয়ে গেছে, আমাদের যুগে ছিটে ফোটাও নেই। তুমি এত বড় একটা পণ্ডিত বাড়ির ছেলে হয়ে দর্শন শাস্ত্রের ছাত্র হয়ে এসব কথা বলছো? ছি ছি তো কি, যা বুঝেছি অনেস্টলি তাই তো বলবো, নাকি বানিয়ে বানিয়ে কাব্য করতে হবে? মন খারাপ হয়ে যায়, একের পর এক নবীন যুবক এসে প্রেমকে নস্যাৎ করে দিচ্ছে, বিশ্বের ভবিষ্যৎ তবে কি? আমার কাতরতা চাপতে পারি না, বলে ফেলি, তোরা কী রে, যাকেই ধরি সেই বলে প্রেম টেম সব বাজে কথা, না তোদের জেনারেশনটাই। আপনার তো গোড়ায় গলদ, আপনার স্যাম্পলিংয়েই ভুল হচ্ছে, র্যান্ডাম তো হচ্ছে না, সবাই তো পিকরি বন্ধু, কিছু একটা মিল না থাকলে বন্ধু কেন হয়েছে এরা? এটাই মিল, সবাই একরকম কথা তো বলবেই। আপনি বরং বড় রাস্তার মোড়ে 1 ঘন্টা দাঁড়িয়ে এভরি থার্ড পথচারীকে ধরুন, সেই স্যাম্পলিংয়ের রেজাল্টটা বরং নির্ভরযোগ্য হবে। যদি সায়েন্টিফিক মেথড ফলো করতে চান এটাই করতে হবে আপনাকে। আমি বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে এভরি থার্ড পথচারীকে ধরবো? ধরে জিজ্ঞেস করবো আপনি প্রেমে বিশ্বাস করেন, তারপর আমাকে ধরে মারবে না তারা? নইলে সলিসিটিংয়ের জন্য পুলিশ আমাকে জেলে পুরে দেবে না? দিবাকর একটু লজ্জিত হয়, আঙুল কামড়ে চিন্তিত মুখে জানায়, সেদিকটা অবশ্য আমার স্ট্রাইক করেনি। তারপর বরং ইউনিভার্সিটিতে গিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা স্টেনসিল কেটে কোয়েশ্চেনার বিলিয়ে দিন, সেটাই ভালো হবে, দিবাকর বলে। কেউ ফেরত দেবে না রে, কে কালেক্ট করবে? তুই করবি? ওরে বাবা আমি? তবে দেখ, তোদের মুখেই কেবল বড় বড় কথা, কেউ কোনো ভার নিতে চাস না। বকতে বকতেই টের পেলুম আসল কথাটা বলে ফেলেছি, এটাই এদের প্রেম বিমুখতার মূল কারণ, দায়হীনতার লোভ। নিদার, নির্ভার, স্বাধীন, মুক্ত জীবন এদের কাম্য, কর্মময় হলেই ভালো, আলস্যময় হলেও ক্ষতি নেই। প্রেম মানেই বন্ধন, দায় দায়িত্ব, হৃদয়ের, জীবনের, মর্মের, কর্মের, এরা জীবনে দেয়াল তুলতে চায় না। এটা কি আদর্শবাদ নাকি একেই বলে স্বার্থপরতা? প্রেমের মূলে আছে অংশগ্রহণ, মানে শেয়ার করা, সুখ দুঃখ, মান অপমান, হারজিত সব ভাগ করে নেয় প্রেম। এ প্রজন্ম বোধহয় ভাগ নেওয়াতে বিশ্বাসী নয়, সবাই যার যার তার তার, কে যেন বলেছিল না, যে যার সে তার। সুদীপ কি, না টুবলু, না প্রতিম, নাকি দীপাকর, সবই একরকম শোনাতে শুরু করেছে আমার মনের মধ্যে এবার। সত্যি কি বদলে গেছে এই প্রজন্মে ভালোবাসার মূল্যবোধ? ভাবছি এমন সময় দীপাকর ফিরে এলো। নিচে নেমে এসে দীপাকর নিজেই বলল, আচ্ছা আপনি মন্দার সঙ্গে কথা বলেছেন, মন্দাকিনী রায়? না তো, বলে দেখবেন, অন্য একটা অ্যাঙ্গেল পাবেন, ওই তো ওপরে বসে আছে, ডাকবো ওকে? ডাকবো? তা পিকো তো ওকে ডাকেনি, ডাকবে কেন? আপনি তো আর মেয়েদের মতামত চাননি, ওর প্রবল ওপিনিয়ন আছে। এই কি সে কবিতা লেখে মন্দাকিনী? সে কলেজ ম্যাগাজিনে লিখেছিল, দান্তে আর বিয়াত্রিজে, হ্যাঁ হ্যাঁ এই সেই মন্দা, নিচে আয় মন্দা, ফার্স্ট ক্লাস পেয়েছে, ভালো স্টুডেন্ট। কিন্তু পরমা সুন্দরীর মতো একটা মেয়ে এলো নিচে, কি পড়ো তুমি? মিষ্টি হেসে মেয়েটি বলল, এমএ ফার্স্ট ইয়ারে ঢুকেছি, গলাটিও বেশ মধুর। তুমি কি প্রেমে বিশ্বাস করো মন্দা? একটু না ঘাবড়িয়ে নাম ঠিকানা বলার মতো সহজেই মন্দা বলল, নিশ্চয়ই। বেশ জোরের সঙ্গে মন্দাকিনি জানালো, মানে আমার মুখ ফসকে বেরিয়ে গেল, মানে আমি মনে করি প্রেমই সব, প্রেমের জন্যই মানুষ বাঁচে, বাঁচতে হলে তো একটা মোটিভেশন লাগে, কেউ টাকা রোজগারের জন্য বাঁচে, কেউ নাম যশ করবে বলে, আর আমি বাঁচি প্রেমের জন্য। প্রেম মানে জীবে প্রেম, গান্ধীজি, বুদ্ধদেব? না না, প্রেম মানে এমনি প্রেম, একজন মানুষের জন্য আরেকজন মানুষের ব্যাকুলতা, তাকে কাছে পাওয়ার জন্য, তাকে চোখে দেখার জন্য, তার কণ্ঠস্বর শোনার জন্য, তার স্পর্শ পাবার জন্য, এইসব আর কি, দিবা স্বপ্নে, নিশা স্বপ্নে,
সব সময় তারই কথা ভাবা, সেই প্রেম। আই সি, আমি কেমন কথা খুঁজে পাচ্ছি না। মন্দাকিনী দেখছি অত্যন্ত স্পষ্টবাদিনী রোম্যান্টিক। হাতে এসে গেলে কিন্তু গেল, মন্দা বলে। কি বললে? বলছি, প্রেম যতদিন অপূর্ণতার মধ্যে, অতৃপ্তির মধ্যে, আকাঙ্ক্ষার মধ্যে থাকে, ততদিনই প্রেম বেঁচে থাকে, বুদ্ধি পেতে থাকে। আর যেই প্রেমে প্রাপ্তি এলো, তৃপ্তি এলো, অমনি সুপ্তিও চলে আসে। তারপর প্রেম শুকিয়ে যায়, ফুরিয়ে যায়, তখন কিন্তু জীবন ভীষণ বোরিং। মন্দা হাসে, এ তো আবার আমার মার কথাই বলছে দেখছি, কোথায় আর জেনারেশন গ্যাপ। ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, যতদিন আবার প্রেমের উদয় না হচ্ছে। মন্দা আরও জানায়, আবার উদয় হয় প্রেমের? বা হবে না, প্রেম তো সূর্যের মতো, অনবরত অস্ত আর উদয়, উদয় আর অস্ত। পার্মানেন্টলি এমন সময় তো আসবে না যখন সূর্য নেই, সেটা রাত্রি, রাত্রি কেটে যায়, প্রেমের ভোর হয়, প্রেমের সূর্যোদয় হয়, নতুন প্রেম আসে জীবনে। আচ্ছা, তুই বুঝি অনবরত প্রেমে পড়িস মন্দা? অনবরত, আমার তো প্রেমময় জীবন। হাসতে হাসতে মন্দাকিনী বলে, শ্রী চৈতন্যদেবের টাইপের, মেরেছে কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমি হলাম সেই টাইপ। আপাতত দিবাকরদা কিছুতে অ্যাটেনশন দিচ্ছে না, সেটাই মুশকিল। বলুন তো একটু দিবাকরদাকে, বলছি এত করে। ও ও, এই ব্যাপার দিবাকর, মাফ করবেন, মন্দাকিনীর সঙ্গে প্রেম করতে আমাকে আদেশ করবেন না, প্রেম আমার লাইন নয়। মন্দাকিনী আমাদের পাল্টি ঘর, চমৎকার মেয়ে, ওই ছোড়দার সঙ্গে সম্বন্ধ করছি, হয়ে গেলে হয়ে যাবে। হা, আমাকে কেন রে, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। আমিও মত বদলে ফেলি, বলি, মন্দাকিনী তুমি বরং ওর ছোড়দাকে, ছোড়দা বিলেত ফেরত, পাত্র ভালো, চাকরি করে, মাছ মাংস খায়, দেখতেও ভালো, মন্দার সঙ্গে ওকেই মানাবে। তখন থেকে এটাই বোঝাচ্ছি, প্রেমের সূর্যোদয় ফের হবে, এবারকার মতো এই সূর্যটাকে অস্তই নামিয়ে দে না। আমিও বলি, দিবাকর পাত্র সুবিধের হবে না মন্দাকিনী, ওর ছোড়দাই বেটার মনে হচ্ছে। মন্দাকিনী মিষ্টি হাসল, প্রশ্রয় সুরে বলল, ওভাবে তো হয় না, যতদিন দিবাকরদা এই এরকম করবে ততদিনই আমারও যে। তার চেয়ে দিবাকর তুই ওর প্রেমে পড়ে যা, তাহলেই চোঁচা পালাবে মন্দাকিনী, ওর সবই ওই রোম্যান্টিক অপ্রাপ্তি। এবার পিকো গভীর উপদেশ দেয়, বলে, প্রাপ্তির একটু লক্ষণ দেখলে মন্দা আর সেখানে নেই, ভয়ানক প্রুড মেয়ে, মুখেই যত। মন্দা মিষ্টি মিষ্টি লজ্জা লজ্জা হাসে, অস্বীকার করে না। দিবাকর বলে, দাঁড়া, তোকে কালই নিয়ে যাচ্ছি সায়েন্স কলেজে, ছোড়দার ল্যাবে। আরেকটা দৃষ্টিকোণই বটে, মেয়েদের পত্রিকার সাক্ষাৎকার এটা ছিল না, এটা কি প্রেমে বিশ্বাস না প্রেমে অবিশ্বাস? মোদ্দা কথাটা ঠিক ধরা গেল কি? ও কি আমাদের ছোটবেলার মতো? ও কি সত্যি রবীন্দ্রনাথের গানের মতো? অতি বড় ঘরণীরা না পায় ঘর, মন্দার প্রেমে বিশ্বাসটাকে কিন্তু প্রেমে অবিশ্বাস বলে আমার সন্দেহ হতে থাকে। ওই যাকে দিবাকর বলছিল ফার্স্ট টাইম, সেরকম লাগছে নাকি মন্দার এই সূর্যোদয় আর সূর্যাস্তের ব্যাপারটা? তা কেন, অনেকেই আছে প্রেমের বিশ্বাসী আগের মতো, রূপালী যেমন মস্ত ধনীর একমাত্র আদরিণী সন্তান, স্বেচ্ছায় নিম্ন মধ্যবিত্ত উদ্বাস্তু একান্নবর্তী পরিবারের এক দোকানির বড় ছেলেকে বিয়ে করে বাঘা যতীনে খুব শান্তিতে ঘরকন্যা করছে। তা কে বলল প্রেম নেই, স্যাক্রিফাইস নেই? রূপালীকে আমি দেখিনি, ওকে তো আর প্রশ্ন করতে হয়নি প্রেম সম্পর্কে, ওর ধারণা কি। নরোজকেও দেখেছি, ওই যে থাইরয়েডের অসুস্থতার কারণে স্থূলাঙ্গিনী কিন্তু বুদ্ধিমতী গুণবতী চৈতালীকে বিয়ে করল, 5 বছর বাগদত্ত থাকার পর বিলেত থেকে ফিরে এসে চৈতালীকে নিয়েই তো ঘর বেঁধেছে নরোজ। ওরাও তো আমারই ছাত্রছাত্রী, সুদীপ দিবাকরের প্রজন্ম। আর যাই হোক, সাক্ষাৎকারে কেউ সত্যি কথা বলে না, খবরের কাগজকেও না, বন্ধুর মাকেও না, মাস্টার মশাইকে তো নয়ই, প্রশ্ন করে কিছু হবে না, চোখই একমাত্র সাক্ষী, চোখটাকে তীক্ষ্ণ করতে হবে। এই সুদীপকেই তো 5 বছর ধরে একটা মিষ্টি মতো মেয়েকে বাইকে করে নিয়ে ঘুরতে দেখেছি, সুদীপের গার্লফ্রেন্ড। আচ্ছা, গার্লফ্রেন্ড কাকে বলে এরা? এদের মুখের ভাষা আর কাজের ভাষা একদম আলাদা। দিবাকরকে ছেড়ে আমি এই ঘরে যাই, নোটবই খুলে প্রবন্ধ লিখতে বসি, সঞ্চিত ডেটা অ্যানালাইজ করে দেখি, আরে, মা জননীর ঘোষিত মতামতের সঙ্গে স্বরূপের কর্মকাণ্ডের বা সুদীপের কি
দিবাকরের বজ্র নির্ঘোষের তো বিশেষ পার্থক্য নেই, কেবল মার স্টেটমেন্টটা পজিটিভ আর ওদেরগুলো নেগেটিভ। দুদলেরই বক্তব্য মূলত প্রেম, একই একই প্রেমের বিষয় ওদের কথা। প্রেম অতি মূল্যবান, সূক্ষ্ম, দুরূহ, মহার্ঘ, সুকুমার এবং দুষ্প্রাপ্য। প্রেমকে হতে হবে নিঃস্বার্থ, নিষ্কারুণ। প্রেম প্রয়োজনের চাপে বাঁচে না, প্রেম মূলহারা ফুলভাস জলের পরে। হাতের ধরা ধরতে গেলে ছেউ দিয়ে তাই দিই যে ঠেলে, ধরা দেবার ধন সে তো নয় অধরা মাধুরী। মোটামুটি বিভিন্ন বিপরীত অ্যাঙ্গেল থেকে এই একই কথা বলা হয়েছে, প্রেম অধরা মাধুরী। মা বলছেন প্রেমকে বাঁচাতে হলে বিয়ে করো না, এরাও আরেকভাবে সেটাই বলছে। এদের বক্তব্য এই অতিবাস্তব অতিস্বার্থ সংঘাতময় জীবনে প্রেমকে ধরা যাবে না, ধরতে যেও না, মানুষ বেঁটে হয়ে গেছে। প্রেম জিনিসটা আর আজকের পার্থিব মানুষের হৃদয়ের নাগালে নেই, যেমন বুকের মধ্যে ভগবানের নাগাল না পেলেই লোকে বলতে থাকে আমি ভগবানে বিশ্বাস করি না। অথচ যন্ত্রণা, অপমান, পরাজয়ের মুহূর্তে হাত বাড়িয়ে দৈবের নাগাল পেতে চায় অবিশ্বাসীও, এরাও তেমনই। তাহলে কি খুব একটা ফারাক হয়েছে, বদল হয়েছে প্রেমের তত্ত্বে? বোধ হয় না, তথ্যটা একই আছে, তফাত হয়েছে প্রযুক্তিতে, প্র্যাকটিসটা বদলে যাচ্ছে। আমাদের প্রজন্ম আকছার প্রেমে পড়ত, প্রেম করতো কম, আর এরা প্রেম করে কিন্তু প্রেমে পড়ে না, প্রেমকে ভয় পায়, দায়িত্বকে ভয় পায়, হালকা হয়ে বাঁচতে চায়। এমন সময় একটা ফোন এলো, এই ফোন আর কলিং বেল, কলম ধরেছি কি ধরিনি অমনি দুদিক থেকে এই সাঁড়াশি আক্রমণ শুরু হয়ে যায়। আর যেদিন বোর হয়ে একা ঘরে বসে থাকি সেদিন দুটোই নিস্তব্ধ, উঠে গিয়ে ফোন ধরি, হ্যালো আন্টি, এনি নিউজ অফ টুম্পা? এই তো সেধে এসে জালে ধরা দিয়েছে, আরও এক ধাপ নিচের প্রজন্ম। আমার ছোট মেয়ের বন্ধু, ছোট মেয়ে কলকাতার বাইরে পড়ছে। আমি খপ করে ধরি, হ্যালো গীতু, আচ্ছা তুই প্রেম বিষয় কি ভাবছিস রে? বট আর ইউ সিরিয়াস আন্টি? ভীষণ প্রেম বিষয় তুমি কিছু ভাবছ কি? প্রেম বিষয় কি ভাবছি? ডিড ইউ সে দ্যাট? আগে হ্যাঁ, প্রেমে বিশ্বাস করিস না করিস না? ও শিওর আন্টি, হু ডাজেন্ট? সাম সে দে ডোন্ট, দে অনলি সে সো, ইভেন দে ডু, বলল গীতু সিং। এখনো 20 হয়নি ওর। ইউ ডোন্ট বিলিভ দেম আন্টি, ডু ইউ? জগতে কেউ নেই যে সত্যি সত্যি প্রেমে বিশ্বাস করে না, নো ম্যাটার হোয়াট দে সে। বলছিস তুই? নিশ্চয়ই, পৃথিবীতে প্রত্যেকে প্রেমে বিশ্বাস করে, ডোন্ট ইউ? আমি তো করি রে। তবে তুমি বরং নাও করতে পারতে, তোমার তো, মানে এক্সকিউজ মাই সেইং দিস, কিন্তু তোমার তো পার্সোনাল এক্সপিরিয়েন্সটা প্রেমের মানে খুব ভালো হয়নি, উইথ আঙ্কেল রানিং অ্যাওয়ে উইথ অ্যানাদার লেডি। তা স্টিল তুমি যদি প্রেমে বিশ্বাস করতে পারো, অন্যরা কেন করবে না? দোজ হু সে দে ডোন্ট দে লাই, খবরদার বিশ্বাস করো না, ইটস ফ্যাশনেবল টু সে দ্যাট, বুলশিট। ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ল্যাঙ্গুয়েজ? যত মিথ্যেবাদী ওদের কথা কানে তুলো না, তুমিও যেমন। তাহলে তুই বলছিস দে আর অনলি ওয়েটিং ফর ইট টু হ্যাপেন টু দেম? লুক আন্টি, সবার জীবনে তো আর প্রেম আসে না, ইটস আ রেয়ার ইভেন্ট, তাই না? তুমি বলো, ইউ আর আ পোয়েট, তুই মনে হচ্ছে প্রেমে পড়েছিস। কে বলল? কে আবার বলবে, তুই তো বলছিস, তোর কথাবার্তা বলছে। ওয়েল ইউ মে বি রাইট, সলজ্জ মৃদু হাস্যের ঝঙ্কার শোনা যায়। ছেলেটা ভালো তো রে? আই থিঙ্ক সো, প্রেমে টেমে বিশ্বাস করে তো? হোয়াট ননসেন্স, তখন থেকে বলছি আন্টি সবাই করে, এভরি ওয়ান। তোমাকে মুখে যে যাই বলুক, মনে মনে সকলে প্রেমে বিশ্বাস করে আন্টি। কে না কে তোমাকে এসে রেপসা স্যারের গল্প বলে দিল, আর তুমিও সেটা দিব্যি শুনে নিলে। ও সব গুল খেতে নেই, খেতে নেই, খেতে নেই। ইউ পিপল আর অ্যাবসার্ডলি গালিবল, সত্যি তোমরা বাবা মায়েরা না এত সিম্পল? আমরা সিম্পল গালিবল আর তোরা পাকা বুড়ি? কোয়াইট, লোকের মুখের কথায় কখনো বিশ্বাস করবে না, কাজটা দেখবে। ট্রাস্ট ইউর কমন সেন্স, নট ইউর ইয়ার্স। যত সব আতলামির কথা, কে কে বলেছে শুনি, নামটা বলো তো, দেখিয়ে দেব মজা। গীতুর মুখখানা খুব মিষ্টি কিন্তু স্পষ্টবাদী, লড়াকু স্বভাব, এক হাত লড়ে নিতে পারবে।
সুদীপ, প্রতিম, দিবাকর, পিকো কাউকেই তোয়াক্কা করবে না, রেয়াত করবে না কাউকে। চা গুঞ্জা মেয়ে কি তু? হঠাৎ একটা বিদ্যুৎ চমকের মতো কথা আমার মাথায় খেলে গেল। আচ্ছা কি তু, তোর কি একটা বেগুনি রঙের সোয়েটার আছে? বেগুনি মানে মব আছে, একটু লাইট বেগুনির মতো, কেন বলো তো? না ও কিছু না, হঠাৎ এমনি মনে হলো। এমন সময় নিচে আবার রিং হলো, পিকো খোঁচা মারল, ওই না ফোন ছাড়ো, হয়তো আবার তোমার কোনো শিকার এসে গেছে, যাও ঝাঁপিয়ে পড়ো। সত্যিই একটা সুদর্শন তরুণ সরল বিশ্বাসে ওপরে উঠে এলো, একে আগে কখনো দেখিনি, লিটল ম্যাগাজিন না পিকোর বন্ধু, ভাবছি। হঠাৎ পিকো চেঁচিয়ে উঠল, শৈবালদা, শৈবালদা, মা ফোন ছাড়ার আগে চটপট ওপরে পালিয়ে এসো, আমার মায়ের পাল্লায় পড়ে যেও না যেন, মা তোমাকে দেখলেই প্রেমের কথা বলতে শুরু করবেন, কিন্তু মা দারুণ প্রেম রোগ হয়েছে। অপরিচিত তরুণের চোখের সে উদ্ভ্রান্ত দৃষ্টি আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না। অর্ণবী সাহার অনুরোধে গল্পটি পড়ে শোনালাম ভালোবাসাকারে কয়। অর্ণবীকে অনেক ধন্যবাদ গল্পটি অনুরোধ করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সব রকমভাবে উৎসাহ দেওয়ার জন্য। গল্পগুলি শোনাতে আজ এখানেই শেষ করলাম, আবার ফিরবো নতুন গল্প নিয়ে, সঙ্গে থাকুন, নমস্কার।